ধন্যবাদ রাখবেন। এন্ড এটার একটাই কারণ আছে, আমরা ভালো ক্যান্ডিডেট দিয়েছি, আর দুই নম্বর আমরা ইউনাইটেডলি ফাইট করেছি সবাই মিলে। আচ্ছা, অমিত শাহ কালকে বলে গিয়েছেন যে দুটো পেপার মিলের কথা বলেননি, বরং আরো একটা পেপার মিল খোলার কথা বলেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? রাজা ইজ দ্য কিং অফ লাইস। অমিত শাহ সকালে এক কথা বলে, রাত্রে এক কথা বলে, রাজদীপ রায় বলে দিয়েছে যে কাঁচার পেপার মিল সেন্টিমেন্টাল ভ্যালু না। অমিত শাহ কি বলছে কি না, অমিত শাহ ইলেকশন জেতার জন্য 100টা মিথ্যা কথা বলে, এটা ভারতবর্ষের মানুষ জানে। হিমন্ত বিশ্ব সেইবিলাক কৈছে যে বৰাকত এইবাৰ বিজেপি কংগ্ৰেছ ধূলিচ্ছাদ হৈ যাব। হিমন্ত বিশ্ব শৰ্মা ভাবে শিলচৰৰ মানুহ আৰু বৰাকৰ মানুহ ওনাৰ পকেটে। শিলচৰ ইজ দ্য কেপিটেল অফ বৰাক ভেলি। হিমন্ত বিশ্ব শৰ্মা যেভাবে টিকেট ডিষ্ট্ৰিবিউচন কৰিছে সব চেলা চামুণ্ডাদের দিয়ে, ইট ইজ এ প্রেস্টিজিয়াস সিট, ইট ইজ এ প্রেস্টিজিয়াস সিট। And he has taken the people of Silchar and Kachar for granted. People will reject his strategy. আচ্ছা, আজকে আপনার বাবার জন্মদিন, প্রয়াত সন্তোষ পণ্ডেবের, এই মুহূর্তে আপনি কি বলবেন? আমার বাবা কংগ্রেস ছাড়া কোনোদিন কোনো পলিটিক্স করেননি, এবং আমরা সন্তোষ পণ্ডেবের পরিবার কংগ্রেসের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর ওনার জন্মদিনে আজকে ভোট, আর আমি ভোটটা দিতে এসেছি ওনাকে প্রণাম করে। আমার বিশ্বাস যে ওনার আশীর্বাদ প্রত্যেক প্রার্থীর সাথে আছে, আমার সঙ্গে আছে, আর প্রত্যেক কংগ্রেস ওয়ার্কারের সঙ্গে আছে। কাক লই পেলে আপনার স্থিতি কি হবো? বহুতে কছে যে সুস্মিতা দেবে, কাক লই বর্তমান সময়লকে একটু মন্তব্য করা নাই, একটু প্রভাব পড়িব নাকি বরাকর বিভিন্ন সমষ্টির সেই বিষয়ে? আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, উনি কা নিয়ে চুপ কেন? ওয়েস্ট বেঙ্গলে কার কথা বলেন, আর বরাকবাড়িতে এসে কা নিয়ে বলেন না? কা নিয়ে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি শুধু ভোট ব্যাংক পলিটিক্স করেছে, আর কার ফর্ম এখনো বেরোয়নি কেউ জানে, কার ফর্মে কি লিখতে হবে কেউ জানে না। কারণ যেদিন কার ফর্ম বেরোবে, বাঙালিরা বুঝবে যে বাংলাদেশের কাগজ দেখাতে হবে। এন্ড হিমন্ত বিশ্ব শর্মা নোজ দ্যাট। আই চ্যালেঞ্জ হিম যে রাজীব গান্ধী আসাম অ্যাকর্ড করে গেছে ইন এ সিস্টেম্যাটিক ওয়ে, বাট কার ইজ ফর ফরেনার্স, কার ইজ নট ফর সিটিজেন্স, কা গিভস নো গ্যারেন্টি অফ সিটিজেনশিপ। বাংলাদেশের কাগজ বাঙালি মানুষ দেখাবে নাকি কাতে, এটা আমি দেখতে চাই।